নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই, আমরা নিন্দা জানাই। এবং আমরা যারা গণ অধিকার পরিষদ নুরকে ছেড়েছি তারা কোথাও কোনো তার বিরুদ্ধে মিথ্যা ছড়ায়নি। যেভাবে তার লোকেরা আমার উপর হামলা করার সময় তারা বলেছিল যে আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি, আপনারা তো সাংবাদিক, আপনারা জামান টাওয়ারের সামনে কোনো আম গাছ দেখছেন? তাহলে ওখানে কোন আম গাছ থেকে আমরা মরে গেছি? নুরুল হক নুর গুজব ছড়াই দিছিল আমার উপর হামলা করে যে আমি নাকি আম গাছ থেকে মরে গেছি, আর তার গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সে বলেছিল রিক্সা থেকে পড়ে গেছি। আমার কথা হলো যে যখন কেউ আক্রান্ত হয় সে একটা ভিকটিম, তাকে এভাবে কটাক্ষ করা উচিত না যেটা আমার উপর করেছে। আমার উপর হামলার ছবি দিয়ে ওরা ট্রোল করে এবং ট্রোল করে বলে আমার নাকি উচিত শিক্ষা হয়েছে, আমার নাকি ডলা দিছে। এখন আমার উপর ডলা দেওয়া বৈধ, নুরের উপর ডলা দেওয়া কি অবৈধ? আমি বলতে চাই সবার উপর ডলা দেওয়াই অবৈধ। এই 24 সাল আসতেছে, 23 সাল যাচ্ছে, এই সময়ে মানুষ সভ্য হচ্ছে, মানুষের মধ্যে যে জানোয়ার প্রবৃত্তি ছিল এটা মানুষ ছেড়ে দিচ্ছে। এই সময়ে কথা দিয়ে যুদ্ধ হয়, যুক্তি তর্ক বুদ্ধির খেলা, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্গেইন হয়, সেখান থেকে সত্য বের হয়ে আসে। সেই সময়ে নুরুল হক নুরের উপর ছাত্রলীগ কেন হামলা করছে? আমার প্রশ্ন, নুরুল হক নুর আপনাদের বিরুদ্ধে বলে, বিরুদ্ধে বলার কারণ আছে, আপনারা সেই অপরাধগুলো করেন, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো করেন, সেই কাছে না ভোট চুরি করে, এই কথাগুলো নুরুল হক নুর বলে, এই কারণে আপনাদের পছন্দ হচ্ছে না, হামলা করছে। আমি আমার জায়গা থেকে নুরুল হক নুর যে অর্থ চুরি করে বাড়িঘর বানিয়েছে আমি এটা বলেছিলাম, ঠিক আছে, আমি বলেছিলাম। এবং আমি সেই মেন্দি সাপাদি ইসরায়েল রয়ের সঙ্গে ওঠা বসা এসব বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। তো নুরুল হক নুরের উপর হামলা করেছে ছাত্রলীগ শেখ হাসিনার বিরুদ্ধে বলার কারণে, আমার উপর নুরুল হক নুরের বডিগার্ড সহ তারা হামলা করেছে নুরুল হক নুরের বিরুদ্ধে। এখানে নুরুল হক নুরের উপর হামলার বিষয়ে আমি নিন্দা জানাই। তেমনি আমার উপর হামলার জন্য যেহেতু নুরুল হক নুরের সহযোদ্ধারা ট্রোল করছে আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি, আপনারা সবাই বলেন আপনারা জামান গাছে জামান টাওয়ারে কেউ কোথাও আম গাছ দেখেছেন? তাহলে নূর যে এই যে একটা গুজব ছড়ালো আম গাছ থেকে পড়ে গেছি, নূরের গণমাধ্যম সমন্বয়ক ছড়াইলো রিক্সা থেকে পড়ে গেছি, তাহলে এইগুলো মিথ্যা কেন? নূরের উচিত আমার উপর যে হামলা করেছে সে হামলার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। এবং তাদের ছেলেপেলে কিন্তু পরে বলেছে যে না আম গাছ সেখানে নাই, আমরা এটা ভুল বলেছি, মিথ্যা বলেছি। তাহলে এই মিথ্যার জন্য তাদের অনুশোচনা হওয়া উচিত। সকল সন্ত্রাসের বন্ধ চাই, সকল সন্ত্রাসীদের থেকে বাংলাদেশ মুক্ত হোক, সকল চোর থেকে বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর হাসিনা হলেও বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর নুরুল হক নুর হলেও বাংলাদেশ মুক্ত হোক, মুক্ত হোক। গণ অধিকার পরিষদ একটা গরিব সংগঠন, সেই সংগঠনে কয় টাকা আছে? এই যা টাকা পয়সা আসে এগুলো দিয়ে একটা পার্টি অফিস কেনা যেত কষ্ট মষ্ট করে, কিন্তু ওই পার্টি অফিস তো কিনতে পারিনি আমরা। এবং যে পার্টি অফিসের যে আসবাবগুলো এগুলো আমি বিভিন্ন জনকে নিয়ে কিনছি, নূর কটা কিনেছে, নূরের যে টেবিলে বসতো সেই টেবিলও আমার কেনা, সেই টেবিল। তাহলে নূর অল্প অল্প টাকা আসে দলে না দিয়া নিজের বাড়ি বানাইছে, এটা দলের আগে চাইদে না, দলের চাহিদা পূরণ করে তুমি বাড়ি বানাও, দলের তো একটা বাড়ি বানাতে পারো না, তুমি নিজের বাড়িতে একটা খানকা বানাইছো, আগে দলের একটা খানকা বানাইতা তারপরে নিজের বানাইতা, তারপরে দলের জন্য একটা পিক আপ ভ্যান কিনো, তারপরে তুমি একটা প্রাইভেট কার কিনবা। তোমার প্রাইভেট কারে কোনোদিন কোনো কর্মী চড়তে পারছে? কোনোদিন কেউ আহত হলে অসুস্থ হলে তাকে নিয়ে গেছে এই প্রাইভেট কার ব্যবহার করে? বা কোনো সহযোদ্ধার বিয়ে হচ্ছে সেই বিয়েতে এই গাড়ি ব্যবহার করতে দিছে? এগুলো প্রশ্ন করছি। এই সব কিছু তার ব্যক্তিগত সম্পদ অর্জন, এগুলো আমরা এগুলোই বলেছি যে এই সংগঠনকে ডিংরায় নিংরায় পানি কাপ, আমার মা আমাদের মা বোনেরা যেরকম কাপড় চিপা নিংরায় পানি বের করে, সেরকম গণ অধিকার পরিষদকে চিপ্পা রস বের করে খাইছে হলো নুরুল হক নুর। তো আমরা এই বিষয়ে প্রতিবাদ করাতে আমার উপর হামলা করেছিল সে নিজের বডিগার্ডে, গণ অধিকার পরিষদের কোনো সহযোদ্ধা আমার উপর হামলা করার সাহস করবে না, বডিগার্ডে। আমার মাথায় এখনও জোরে কথা বলে লাগে, আমি হাঁটলে লাগে, রিক্সা থাকি বলে লাগে, মাথা জ্বালা পোড়া করে। আমি নুরুল হক নুরকে বলি তোমার উচিত তোমার ক্ষমা চাওয়া, তুমি তোমার ভাইয়ের উপরে তোমার সমালোচনা করছো, তুমি তো আমার সমালোচনা করছো, তুমি করনি, তুমি কি বলছো? আমি তোমার পিছনে পিছনে ছবি তুলি, আরে ভাই আমি তোমার পিছনে পিছনে ছবি তুলি, রাজনীতিতে যখন যে বক্তব্য দেয় তার পিছনে সবাই থাকে, আবার যখন আমি বক্তব্য দেয় তুমি আমার পিছনে ছিলা না, আমি বক্তব্য দেওয়ার সময় তুমি কি বক্তব্য থেকে ছড়ে গেছিলা? তুমি তো সেখানেই ছিলা, আমার পিছনে তোমার ছবি নাই। তাহলে এগুলো জাস্ট অসম্মান করার জন্য, কটাক্ষ করার জন্য এগুলো না, কাজ করে দেশের জন্য কাজ করে, ওই হই হই রই রই ভাইরাল হইয়া মানে কিছু হবে না। দেশের জন্য গুণগত মান পরিবর্তন, শুধুমাত্র ক্ষমতায় গিয়ে মানুষ পরিবর্তন করে না, দেশ ক্ষমতায় না গিয়েও মানুষ পরিবর্তন করে, ক্ষমতায় না গিয়ে আবেদনের বয়স ডেমারেজ দেওয়াইছি আমি, ঠিক আছে, ক্ষমতায় না গিয়ে চেকদা কলেজে দুর্নীতি হয় কেন্দ্র হিসেবে বাতিল করেছি, 8 ব্যাংকে চালিয়েতে হয়েছিল, ক্ষমতায় না থেকেই এই 8 ব্যাংকের পরীক্ষা
বাতিল করিয়েছি, আমি করিয়েছি, আমরা ছাত্রভাইদেরকে নিয়ে করেছি, এরকম অনেক কাজ। ইরাক প্রবাসীদের কোয়ারেন্টাইন ফি বাতিল করাইছি আমি, তারপরে মালয়েশিয়া প্রবাসীদের কোয়ারেন্টাইন ফি কমানোর জন্য আমি আদালতে মামলা করেছি, তারপরে ইরাক প্রবাসীদের গুম হয় সেখানে হলো হয়রানির শিকার হয়, আমি এখান থেকে বসে বসে কাজ করেছি। ওমানে কয়েকজন হলো অপহরণ হয়েছিল, আমি এখান থেকে ওমান পুলিশের সাথে যোগাযোগ করেছি। তো ক্ষমতায় গিয়েই শুধু পরিবর্তন করা যায়, ক্ষমতায় যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা না। ক্ষমতায় না থেকেও দেশের জন্য করতে চাইলে অনেকভাবে করা যায়, আর দেশের জন্য করার জন্য অনেক বড় মিছিল দরকার নাই, অনেক বড় মিছিল দিয়ে কিছু করা যাবে না। মানে দশজন মানুষের যদি একটা গুণগত মান পরিবর্তনের জন্য কাজ করে তাহলে সেটা করা যাবে। এখন কুকি চীনের বিষয়ে যেই অভিযোগ, কুকি চীনের বিষয়ে যে অভিযোগ, এই অভিযোগটা এখনও তদন্ত করা সম্ভব হয়নি, তদন্ত করছে, এটা আসলে সূক্ষ্মভাবে তদন্ত হওয়া উচিত। আমাদের সেনাবাহিনীর সৎ অফিসাররা খুনের শিকার হয়েছে এই কুকি চীন দ্বারা, সেই কুকি চীনের সঙ্গে যদি নুরুল হকের যোগাযোগ আর থাকে তাহলে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, এটা তদন্ত করা উচিত, রাষ্ট্রে তদন্ত করা উচিত। আর গতকালকে নুরের বাসায় যেটা হয়েছে, যেই মামলায় ইয়ামিনকে গ্রেপ্তার দেখাইছে, ওই মামলার নয় নম্বর আসামি হলো ইয়ামিন, এক নম্বর আসামি হলো নুরুল হক নূর। আপনারা সাংবাদিক, আপনারা বলেন এক নম্বর আসামির বাড়িতে এক নম্বর আসামি উপস্থিত থাকা অবস্থায় এক নম্বর আসামিকে গ্রেপ্তার না করে ইয়ামিনকে কেন গ্রেপ্তার করলো নয় নম্বর আসামি, এবং সেই বাসায় দুই নম্বর তিন নম্বর আসামি ওই সময় উপস্থিত ছিল, দুই নম্বর তিন নম্বর আসামিদেরকে গ্রেপ্তার না করে সেখানে কেন ইয়ামিনকে গ্রেপ্তার করলো? এবং ইয়ামিনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে ইয়ে থেকে পিক আপ ভ্যান থেকে পুলিশ ভ্যান থেকে সে বলতেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাহলে তার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে নূরের বাসায় থেকে তাকে ধরিয়ে দিল? এবং নূর কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল যে ইয়ামিন আমার বাসায় আছে, ইয়ামিন তার বাসায় আছে, এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সে আগে পোস্ট করলো? পোস্ট করে কে সে ডিবিতে বাসায় ডাকছিল, যে বাসায় ডেকে বলেছে যে হলো তুমি আসো এখানে, ডিবিরা তোমরা আসো, ইয়ামিন এখানে আছে। এটা স্পষ্টভাবে ইয়ামিনকে নিয়ে একটা চক্রান্ত, ইয়ামিন বের হলে আপনারা বুঝতে পারবেন। ইয়ামিন বলেছে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, এবং সে বলেছে স্টেপ ডাউন হাসিনা, মানে সে বলছে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে স্টেপ ডাউন হাসিনা। দেখেন সে কিন্তু বলেনি নুরুল হক নূরের পক্ষে থাকেন, নুরুল হক নূরের বিরুদ্ধে বিপিন নূর জিন্দাবাদ বলেনি, কিন্তু সে কী বলেছে স্টেপ ডাউন হাসিনা, মানে সে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা শক্তি লড়াই করছে, তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এটাই গতকালের ভিডিওর একটা স্পষ্ট প্রমাণ। আপনি কি ক্লিয়ারভাবে বলতে চাচ্ছেন যে জামাত শিবিরের সাথে কোনো জড়িত নেই? জামাত শিবিরের সাথে এখানে আমরা সহ সকল বিরোধী দল, আমি আপনাকে বলি এখানে আমরা সহ সকল বিরোধী দল একে অপরের সাথে যোগাযোগ করি, আমরা জামাতের সাথে যোগাযোগ করি, বিএনপির সাথে যোগাযোগ করি, জাতীয়বাদীর সাথে যোগাযোগ করি, তারপরে খেলাফত মজলিস মামুনুল হকের দল তার দলের সঙ্গে যোগাযোগ করি, তারপরে চরমুনের সঙ্গে যোগাযোগ করি। আমরা কেন যোগাযোগ করি? যে আমরা একসঙ্গে কাজ করার জন্য যোগাযোগ, এবং এই সরকার বিরোধী আন্দোলনে জামাত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অবশ্যই জামাতকে এবং বিএনপিকে সহ যখন বিরোধী দলকে আমরা সহযোগিতা করবো, সেক্ষেত্রে নূরও সহযোগিতা করতে পারে, খুবই স্বাভাবিক বিষয়, খুবই স্বাভাবিক বিষয়, এবং এটা কোনো অন্যায় না আমি মনে করি।